উড়োজাহাজ অনেক আধুনিক উন্নত মানের একটা যন্ত্র। মানুষ স্বপ্নে কখনো ভাবেনি তারা কখনো উড়তে পারবে, কিন্তু এই উড়োজাহাজের কারণে মানুষ এখন আকাশে উড়তে পারে। এটা যেমন একটা আধুনিক যন্ত্র, ঠিক তেমনি একটা সামান্য ভুলেও এই পুরো যন্ত্রটিকে নষ্ট করে ফেলতে পারে। মানুষ এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করার জন্য এই উড়োজাহাজের ব্যবহার করে থাকে। কিন্তু এই উড়োজাহাজের কিছু কিছু ঘটনা কোটি কোটি মানুষের প্রাণ নিয়েছে। আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে উড়োজাহাজের এমন কিছু ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শোনার পর আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি আপনাদের এরোপ্লেনের এমনই কিছু দুর্ঘটনার ব্যাপারে জানাবো যেগুলো সত্যি অবাক করার মতো। যেমন একটা ছোট্ট ভুলের কারণে দিল্লি এয়ারপোর্টে যাত্রী ভরা দুইটা এরোপ্লেন একসাথে অ্যাক্সিডেন্ট করে। ইউরোপীয় এজেন্সির একটা ছোট্ট ভুলের কারণে 200 জন যাত্রী সমেত এরোপ্লেন সমুদ্রে গিয়ে পড়ে। আর তার সাথে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টের দ্বারা হওয়া একটা ছোট্ট ভুলের কারণে এরোপ্লেনের পাইলট প্লেন থেকে ছিটকে বাইরে বেরিয়ে যায়। এরকমই অনেক ঘটনা আজকে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। দিল্লির অন্ধকার রাত্রি। এরোপ্লেনে যাতায়াত করার অনুভূতিটা যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ানক, কারণ দিল্লিতে 12 নভেম্বর 1996 সালে ভয়ানক একটা দুর্ঘটনা ঘটেছিল। সেই দিন দিল্লির আকাশে দুটো বিদেশি উড়োজাহাজ সামনাসামনি পড়েছিল আর বিশাল এক দুর্ঘটনার রূপ নিয়েছিল, যা আজও পুরো দিল্লিবাসীদের মনে রয়েছে। দিল্লি এয়ারপোর্ট থেকে সৌদি আরবে যা উড়োজাহাজ 763 আকাশে ওড়ার জন্য প্রস্তুত হচ্ছিল, ঠিক একই সময় কাজাকিস্তানের একটা উড়োজাহাজ দিল্লির এই এয়ারপোর্টে ল্যান্ড করেছিল। সময়টা সন্ধ্যা হওয়ার কারণে পাইলটরা ঠিকমতো দেখতে পাচ্ছিল না, সেই কারণে ট্রাফিক সেন্ট্রাল থেকে সৌদি আরবের উড়োজাহাজকে 14,000 ফিট উচ্চতায় উড়তে বলা হয়েছিল। একই জায়গায় কাজাকিস্তানের উড়োজাহাজ 16,000 ফিট উচ্চতায় ছিল, মানে সৌদি আরবের উড়োজাহাজের থেকে মাত্র 2,000 ফিট উচ্চতায় বেশি। সৌদি আরবের উড়োজাহাজের পাইলটরা জানতো না যে তার উপরে আরও একটি উড়োজাহাজ রয়েছে। তবে কাজাকিস্তানের পাইলটরা একটা কথা জানতো যে তার নিচে আরেকটি উড়োজাহাজ রয়েছে। সেই উড়োজাহাজটি ট্রাফিক সেন্টারে তেমন কোনো জবাব দিচ্ছিল না, তখন টেকনোলজি খুব বেশি আধুনিক ছিল না, সেই কারণে সেই উড়োজাহাজটির সঠিক লোকেশন বুঝতে পারা যাচ্ছিল না। দুটো উড়োজাহাজের পাইলটদের মত অনুযায়ী সৌদি আরব এবং কাজাকিস্তানের উড়োজাহাজ দুটো সঠিক মাত্রায় দূরত্বে ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা দুজন একে অপরের একদম সামনাসামনি পড়ে যায়। তারা শুধুমাত্র কিছুটা দূরত্বেই ছিল। সবাই এটা দোয়া করছিল যে তারা যেন সুরক্ষিত অবস্থায় এয়ারপোর্টে পৌঁছতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সন্ধ্যে একটা বিশাল বিস্ফোরণ হয়। উড়োজাহাজ সমেত সমস্ত মানুষের লাশ মাটিতে দেখতে পাওয়া যায়। আপনাদেরকে জানাই, এই দুর্ঘটনাটি ভারতের ইতিহাসে সবথেকে বড় প্লেন দুর্ঘটনা ছিল, যেখানে দুটো উড়োজাহাজ একে অপরের সঙ্গে ধাক্কা খেয়েছিল। দিল্লিতে হওয়া এই দুর্ঘটনা সারা বিশ্বের সবথেকে ভয়ানক দুর্ঘটনা নামেও পরিচিত। সুইজারল্যান্ড অ্যাক্সিডেন্ট। এখন আমি আপনাদের যে দুর্ঘটনার কথা বলতে চলেছি সেটা পাইলটের ছোট্ট একটা ভুলের কারণে ঘটেছিল। এটি সুইজারল্যান্ডের সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা নামে পরিচিত। সুইজারল্যান্ডের একটি উড়োজাহাজ কানাডা থেকে জেনেভা পর্যন্ত আসার জন্য আকাশে উঠছিল। এই উড়োজাহাজটিতে 215 প্যাসেঞ্জার এবং 14 কর্মচারী ছিল। এই উড়োজাহাজে যে পাইলট ছিল তারা দুজনে খুবই অভিজ্ঞ ব্যক্তি ছিলেন। যখনই এই বিমান আকাশে উড়ে 33,000 ফিট উচ্চতায় উড়তে থাকে, তখন সে পাইলটের মধ্যে একজন পাইলট বিমানের কেবিনে গন্ধ পায়। তখন সে অন্যান্য কর্মচারীদেরকে সে কথা জানায়, কিন্তু অন্যান্য কর্মচারীরা সে দুর্গন্ধ বুঝতে পারে না। তারপর কিছুক্ষণের মধ্যে সে বিমানের একটি অংশে আগুন দেখতে পাওয়া যায়। আসলে এই আগুন দেখতে পাওয়ার আসল কারণ হল এই বিমানের মধ্যে থাকা কিছু তার গলে যায় এবং তাতে আগুন লেগে যায়। তৎক্ষণাৎ সে পাইলট বিমানটিকে কাছাকাছি কোনো এয়ারপোর্টে ল্যান্ডিং করানোর কথা বলে। তারা আশেপাশে থাকা এয়ারপোর্টে এমার্জেন্সি ল্যান্ড করার জন্য রিকোয়েস্ট করে আর তারা অনুমতিও পেয়ে যায়। সেই এয়ারপোর্টে এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য ব্যবস্থা শুরু হয়ে গিয়েছিল, তবে এরোপ্লেনের বাইরে থেকে শুধুমাত্র ধোঁয়া দেখা যাচ্ছিল, কোনো প্রকার আগুন দেখতে পাওয়া যাচ্ছিল না। পাইলটরা বুঝতেই পারেনি যে এরোপ্লেনের মধ্যে আগুন লেগে গেছে আর সেটা বিরাট আকার ধারণ করেছে। ধোঁয়া এতটা বেড়ে গিয়েছিল যে পাইলটরা নিজের মুখে অক্সিজেন মাস্ক পরে নিয়েছিল, বাকি প্যাসেঞ্জারদেরকে অক্সিজেন মাস্ক লাগিয়ে রাখতে বলেছিল। একটি বিমানে সেফ ল্যান্ডিং করার জন্য 10,000 ফিট উচ্চতা থাকতে হয়, কিন্তু বিমানটি এখন পর্যন্ত 20,000 ফুট উচ্চতায় ছিল। তখন জাহাজের মধ্যে থাকা পাইলট ইঞ্জিনের ফিউল শেষ না হওয়া পর্যন্ত এরোপ্লেনটিকে আকাশে রাখার সিদ্ধান্ত নিল।
ভেতরে লাগা আগুন যেন অনেকটা না বাড়ে সেই কারণে তারা বিমানের ভেতরে থাকা সমস্ত ইলেকট্রিক যন্ত্রপাতিগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু এটি ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল, কারণ ইলেকট্রিসিটি চলা যন্ত্রপাতি বন্ধ হয়ে যাওয়ার কারণে এরোপ্লেনের মধ্যে থাকা পাখাগুলো বন্ধ হয়ে যায়, আর এরোপ্লেনের ভেতরে ধোঁয়া কোনো প্রকার বাইরে বেরোতে পারছিল না। এরোপ্লেনের ভেতরে আগুন অনেকটা বেড়ে যায়, আর এটা এতটাই বেড়ে যায় যে ভেতরে থাকা পাইলট এরোপ্লেনকে নিজের কন্ট্রোলে রাখতে পারে না, এবং এই প্লেনটা 500 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ছুটে গিয়ে আটলান্টিক মহাসাগরে পড়ে। এই বিমানটি এতটাই ভয়ানকভাবে পড়েছিল যে বিমানটি 2 মিলিয়নের বেশি টুকরো হয়ে গিয়েছিল, আর তার ভেতরে থাকা একটি মানুষও বেঁচে ফিরতে পারেনি, এমনকি একটা মানুষের মৃত শরীরও ঠিকঠাক অবস্থায় ছিল না, আর এটা সত্যি খুবই বেদনাদায়ক ছিল। পাইলট কুইট ফর্ম প্লেন। 1990 সাল নাগাদ ব্রিটিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ 5390 যখন 40,000 ফুট উচ্চতায় আকাশে উঠছিল, তখন তার সামনে থাকা কাঁচ হঠাৎ ভেঙে যায়। হাওয়ার গতিবেগ এতটাই বেশি ছিল যে তার ভেতরে থাকা একজন পাইলট বাইরের দিকে বেরিয়ে আসে, তবে বিমানের ভেতরে থাকা আরেকজন পাইলট প্রথম পাইলটকে শক্ত করে ধরেছিল, তারপর সেই বিমানটিকে আশেপাশে থাকা এয়ারপোর্টে এমার্জেন্সি ল্যান্ডিং করায়। সৌভাগ্যবশত প্রথম পাইলটটি শুধুমাত্র বাইরের দিকেই ছিল, আর তার একটি হাত কিছুটা অক্ষম হয়ে গিয়েছিল। 2008 সাল নাগাদ ঠিক এমন ঘটনা ঘটে। চীনের একটি বিমান 386-এও এই ঘটনা হয়েছিল, যেখানে এই বিমানের সামনের কাঁচ খসে পড়ে যায়। সৌভাগ্যবশত ভেতরে থাকা পাইলট এবং বাকি প্যাসেঞ্জারগুলো নিজেদের সিট বেল্ট ঠিকঠাকভাবে বেঁধে রেখেছিল। সে এই বিমানকে পাশেরই একটা এয়ারপোর্টে সেফ ল্যান্ডিং করাতে পেরেছিল, আর এইভাবে সমস্ত প্যাসেঞ্জার বেঁচে যায়। তবে সমস্ত দুর্ঘটনার পাইলটের বেঁচে যায় তা কিন্তু নয়, কিছু কিছু দুর্ঘটনা এমনও রয়েছে যেখানে পাইলটদের অনেকটা ক্ষতি হয়ে যায় অথবা তারা মারাও যায়। আপনারা অনেকেই জানেন না, প্লেনের ভেতরে হাওয়ার অনেকটা প্রেশার থাকে, যার ফলে বাইরেকার হাওয়ার স্রোত কম বা বেশি থাকলেও ভেতরে থাকা হাওয়া সাধারণ অবস্থা থাকে, আর হঠাৎ করে যদি সামনেকার কাঁচ ভেঙে যায় তাহলে বাইরের 500 থেকে 1,000 কিলোমিটার প্রতি ঘন্টা দ্রুত বয়ে যাওয়া হাওয়া প্লেনের মধ্যে ঢুকতে শুরু করে দেয়। এটা কতটা ভয়ানক হতে পারে তা আপনারা এই ভিডিও দেখে বুঝতেই তো পারছেন। তো বন্ধুরা, এই ভিডিও দেখে আপনারা হয়তো বুঝতে পারলেন একটি ছোট্ট ভুল লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে নিতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনি কি কখনো এরোপ্লেনে যাতায়াত করেছেন? যদি করে থাকে নিচে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।